এটা দেখি, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি আমার আজকে ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। বাসা থেকে প্রিপারেশন নিয়ে এসেছি, আজকে একটা লাউ কিনবো, তো দেখা যাক কী হয়। এই লাউ কত করে? 80 টাকা ফিক্সড প্রাইস, ফিক্সড। ছোটো হোক বড় হোক যেটাই কিনি না কেন, 80 টাকা করেই আমাকে একটা লাউ কিনতে হবে। কচি হবে সবগুলো? হ্যাঁ, নখ লাগানো যাবে? কোনটা নেবেন আপনি? কোনটা নেবেন না নম্বরটা নেবেন? এটা দেখি, এটাই নিব, এটাই নিব। লাউ কেনার পালা শেষ, তবে শুধু লাউ খেলে তো আর হবে না, শাক পাতাও খেতে হবে, তো দেখা যাক। লাল শাক কত করে? লাল শাক এবং পালং শাক দুটা শাকই আমার ভীষণ পছন্দের, তবে আমি পালং শাকের ঝোলটা খুব বেশি পছন্দ করি। তো পালং শাক যদি বাসায় নেওয়া হয় তাহলে আমি সেই ঝোলই তো রান্না করব, যার কারণে আমি পালং শাকটা আর নিচ্ছি না। যেহেতু আমি লাউ নিচ্ছি আজকে, তো লাউয়ের একটা ঝোল হবে আর একটা শুকনো ভাজি হবে, তো শুকনো ভাজির জন্য আমি লাল শাকটাই বেছে নিলাম। পালং শাক দিয়েও আমি অবশ্য ভাজিটা করতে পারতাম, তবে পালং শাকের ঝোলটাই আমার খুব বেশি পছন্দের। তিনটা তিনটা আমার মোটামুটি বাজার করার পালা শেষ, এখন বাসায় যাওয়ার পালা। তবে আমি কিন্তু সবসময় বাজার করি না, যখন বাজার করি তখন আপনাদেরকে সাথে নিয়ে আসি, সেজন্য হয়তো আপনারা অনেকেই ধারণা করতে পারেন যে আমি সবসময় বাজার করি, আসলে তা না। লাউয়ের ভারে ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে, এখন নিতে একটু কষ্ট হবে। এখানে যে বাজারগুলো উঠেছে এই বাজারগুলো খুবই ফ্রেশ এবং ইনস্ট্যান্ট, এখনও পলি ব্যাগে মোড়ানো আছে কিছু বাজার, এই যে দেখেন। আর আমি যেহেতু সকাল সকাল এসেছি তাই এই দৃশ্যগুলো আমার চোখে পড়ছে। লাউটা দেখে আমার ভীষণ ভালো লাগছে, একদম কচি একটা লাউ। আজকে শোল মাছ দিয়ে এই লাউটা রান্না করব। আমার কাছে মনে হয় পৃথিবীতে সব থেকে সহজ রান্না হচ্ছে লাউ রান্না করা, আর সেজন্য লাউ দেখলে আমার ভীষণ ভালো লাগে আর শাক দেখলে আমার ভীষণ কান্না পায়। তো আজকে আমি মানে সহজ এবং কঠিন দুটাই এনেছি বাসায়। খুব বেশি শীত লাগছিলো সেজন্য বোরখাটা আর খোলা হয়নি, বোরখা পরা অবস্থায় আমি শাকগুলো কেটে নিলাম, তবে যখন পানির কাজ করব তখন অবশ্য খুলে নিব। আজকে একটু ঝটপট রান্না করছি, কারণ আজকে আমার আলমারি বানানোর জন্য মিস্ত্রিরা আসবে বাসায়, তো যখন মিস্ত্রি আসবে তখন আমি এত ঝামেলা দৌড়াদৌড়ি করতে পারবো না, যার কারণে একটু সকাল সকালেই রান্না করে ফেলছি। এখন সকাল 9টা বাজে, তবে আমার 10:30টার ভিতরে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সব কিছু ধুয়ে কেটে কুটে নিলে কিন্তু রান্না করতে খুব বেশি একটা ঝামেলা লাগে না, সময় লাগে না, তবে এই ধুয়ে কেটে কুটা রাখাটাই কিন্তু অনেক ঝামেলার কাজ, অনেক ক্রিটিক্যাল কাজ।
আজকে আমি শোল মাছের মাথা দিয়ে সাধের লাউটা রান্না করব। এখানে আমি সব কেটে নিয়েছি, এখন জাস্ট রান্না করব। আমার রান্না যখন প্রায় শেষের দিকে, তখন কাঠমিস্ত্রিরা এসেছে বাসায়। তো এখন ওরা খাট খুলবে, তারপর সব কিছু রেডি করবে। যেহেতু আমি ওয়াল ক্যাবিনেট বানাচ্ছি আর এটা ওয়ালে ফিক্সড হবে, সেজন্য ওদেরকে এখানে বসে কাজটা করতে হবে আর সব কিছু এখানে বসেই করতে হবে। আর আমি এখানে পাহারাদারের মতন ওদেরকে পাহারা দিব, কোথায় কী হচ্ছে না হচ্ছে এগুলো দেখতে হবে। আসলে কাঠের কাজ তো এগুলো আমি অতটা বুঝি না, তারপরও ওদের সামনে থাকলে ভালো হয় আর কি। আর আমি বক্সগুলো কোথায় কীভাবে রাখবো, কীভাবে সাজাবো, সেটাও আসলে এখানে দাঁড়িয়ে থাকলে বলে দিতে পারবো। এখানে একজন মিস্ত্রি কাজ করছে আর তার জন্য কিছু নাস্তার ব্যবস্থা করছি। যে রুমে কাজ করা হচ্ছে সেটা হচ্ছে আমার মেয়ের রুম। তো সবার প্রথমে আমি আমার মেয়ের রুম থেকেই কাজ শুরু করেছি। সবার ঘরেই অবশ্যই একটা করে আলমারি দেওয়ার ইচ্ছা আছে, তবে এই কাজটা শেষ হলে আর একটা কাজ ধরবে। হুট করেই তো আর কাজ শেষ করা যায় না, যেহেতু আমরা একজন মিস্ত্রি সেট করেছি। আর এই মিস্ত্রিটা খুবই বিশ্বস্ত, খুবই সুন্দর কাজ করে, যার কারণে আমার যত কাঠের কাজ আছে সব ওনাকে দিয়েই করাই। Thank you.
আমার রান্না হতে হতেই আলমারির কাজ অর্ধেকটা প্রায় হয়ে গেছে। এদের এগুলো আগেই কাটা ছিল, যার কারণে লাগাতে খুব বেশি একটা সময় লাগেনি। আজকে আর ভিডিওটা বড় করলাম না, এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।